ওই যখন যাও যখন যাও যখন ইদা করে থামা নাই আ বাকা যাও বাকা যাও পুরে ভাই না আও বাকা যাও দে ওখানে দে বড় ওখানে দে হ্যাঁ বড় ওখানে দে घा फिकी भाई पालनी दे अगर जाना जल नहीं तो की लगे की बड़ो चाना पुटे लगे बोले बड़ो छेड़े माछ पा जाए अनेक माछ माछ छाड़ছিলাম তো কি কি মাছ এই রুই কাতলা এই যে মানে বাড়ির যেগুলো খাওয়া যায় বাহ বাহ আপনাদের তো মজাই মজা এটা আর কি তাহলে তো কোন চিন্তি লাগে মাছ জল খাওয়া না মানে হয় দামি তোকা ফিকে যাও মাছ মারা লাগে মাছ ধরা চলছে যখন চুল যে দেখি কি কি মাছ পাওয়া যায় নামিয়ে নিচ্ছে মাগুর আছে বাহ মাগুর কই কই সবই আছে তুই হাড়া দে না কা তুই হাড়া দে হ্যাঁ এলাটা কোন ডুবক খেলা মার নারি আছে তুই চিন্তা ছিল আর ভালো হ্যাঁ নাছে নাছে এই পুকুরে দেখে হ্যাঁ পুকুরে দেখে দিলে বাড়ির পুকুর তো থাকিবেইলা ওলা এলা ওর দিলাম মাছ জল অনেকটা আছে তো হ্যাঁ জল অনেক জল মোটামুটি আড়া দিয়ে একদম আছে একটাও নেই মাছ একটাও নেই দেখি চিরা লাগবে মাছ নেই জল ফাটি আছে কম পাওয়া গেছে বড় মাছ পাওয়া গেছে এই যে এই দেখুন আরেকটা
কোথায় গেল? এটাই এটাই। হ্যাঁ, একমাত্র মাছ আমার হাতে, এই দেখুন একমাত্র মাছ পুকুরে আমার হাতে, একদম জ্যান্ত পুটি। দেখি দেখি আরো আছে মাছ, এই দেখুন। আমেরিকান রুই, চলুন। উনি এমনভাবে জাল মেরেছে, জালের দড়ি হাত থেকে ফসকে গেছে জলের মধ্যে, এবার যাচ্ছে উনি জলের দড়ি খুঁজতে। যাক, দড়ি খুঁজে পাওয়া গেছে। জিনিস লাগছে দামি মাল, আনতো আমাকে বাল্টির আনতো। কাঁকড়া সব আঙ্গি কাঁকড়া। দেখি কাঁকড়া ধরতে পারি কিনা। ধরতে পারবো না। পারবো পারবো, চিমটি মারবে। আরে না, ডিসকভারিতে ছিল। জালটা কি ছিঁড়ে দিয়েছিল ভাই? একদম দেশি লাল কাঁকড়া, দেখুন অবস্থা। বলছি আমি ধরতে পারবো না, চিমটি মারবে। ধরলাম কি না, একদম জ্যান্ত। শক্তি কি মাছের ড্রামে ছাড়লাম, মাছের ড্রামে ছাড়বো। মাছটাকে খাই দিবি, তাই মাছ খাবে চিমটি মারবে তাই নাকি? গ্রামের পুকুরে গ্রামের মাছ ধরা, এর মজাই আলাদা। সুন্দর গ্রামের গন্ধ, একটা শান্ত পরিবেশ, আর পাখি ডাকছে সুন্দর, একটা অসাধারণ পরিবেশের মধ্যে গ্রামের মাছ ধরা চলছে। তার মধ্যে কাঁকড়া ধরলাম, মাছ ধরলাম নিজের হাতে, তার মজাই আলাদা। চলুন দেখি আবার জাল মারবে। জলটা শুকাবে না? হ্যাঁ তাই, তাও কদিন লাগবে বলে মনে হয় জল শুকাতে? জল শুকিয়ে যাবে তখন মাছ উঠবে জাল মারলে। ও এখন জল বেশি বলে উঠছে না? তোমার শুনিবা না মনে হয়, তোমার খাটলা না আমার ভালো লাগে না, এটা একদম পছন্দ লাগে না। তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ কতক্ষণে আর তোমার আছে কতক্ষণে ওই ঠিকই হবো, আর মনে হয় না জালটা লাগা, বুঝল? জলখানা নামিবে, জলখানা নামিবে, জলখানা
উপরে উপরে তো মারিলে হয় নাকি মাছ। যন্ত্র পাতির রসুন দিয়ে দিন হাটা অনেকটা জল কম জল আছে, মাছ নেওয়ার কুয়া আছে অনেক জল। হ্যাঁ কুয়া ছিল না একটা, চাল বোঝে বোঝে মাছ নাই। হলা কবেন বলে কইছ না তারা মাল বাড়ি পাই দিল্লি। হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো না। হ্যাঁ মকুদা কি বুঝালো মেশো বড় মাছ না গেলে চাল খানি হেলিবে আপনি। হ্যাঁ বুঝা দেবে বড় মাছ যদি লাগে না ডালটা এরকম জাল ধরবে না। হ্যাঁ জাল ধরছে না বুঝা যাবে বেশি জল না। দে আর দিলে ফিকন দে, যদি হয় তো হয় না পারবে। এবারও মাছ উঠলো না, চারবার মারলো, একবারও মাছ নেই, শুধু উঠেছে একটা আমেরিকান রুই, চিটি মাছ আর হচ্ছে কাঁকড়া, লাল কাঁকড়া। মাছ পাওয়ার থেকে মজা হচ্ছে মাছ ধরা দেখার। জাল মারছে এই জালে মাছ উঠবে না গ্যারান্টি। চলুন যাই মাছ ধরা দেখলাম, মাছ পাওয়া গেল। হ্যাঁ কোন দিকে কি মেলা? হ্যাঁ কি মেলা? এখান থেকে কত দূর? মোটামুটি 1-2-3 কিলো। জায়গার নাম কি? পাগালুপাড়া। ঠিক আছে পাগালুপাড়া, চলুন পাগালুপাড়ায় যাই। এ কোন দিক, ডান দিক যাবো না বাদিক? বাদিক হ্যাঁ 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 আচ্ছা পাগালুপাড়া বললে দেখিয়ে দেবে। ঠিক আছে দাদা আসি আসি। চলুন মাছ ধরা দেখলাম, ছোটো ছোটো পুঁটি মাছ, দারকিনা মাছ, তারপরে ওই কাঁকড়া, লাল কাঁকড়া আর আমেরিকান রুই। যদি আমেরিকান রুইটা আমি আসার আগে ধরে ফেলেছিলাম ওরা, তো চলো হাত দিয়ে ধরলাম একটা জ্যান্ত আমেরিকান রুই বহু বছর পরে। মানে এইভাবে পুকুর থেকে মাছ ধরার অভিজ্ঞতা অনেক দিন বাদে পেলাম। সামনে শুনলাম কোথায় মেলা আছে পাগালুপাড়া, তো ওরা বলছিল পাগালুপাড়া, আমি বললাম সাকালুপাড়া, তা ওরা সংশোধন করলে বলে সাকালুপাড়া না পাগালুপাড়া। তো চলো আস্তে আস্তে বস্তির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে, মানে গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যাই পাগালুপাড়ার দিকে, দেখি গিয়ে গ্রামটাও দেখি আর দেখি গ্রামের মেলা যদি থাকে পাগালুপাড়ায় সেটাও বেশ এনজয় করা যাবে। চলুন যাই ঘুরতে ঘুরতে।